স্বনামখ্যাত চিত্রশিল্পী অলোকেশ ঘোষের চিত্রকর্ম নিয়ে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হয়েছে একক চিত্র প্রদর্শনী। জাতীয় জাদুঘর ও গ্যালারি কসমসের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী চলবে 21 অক্টোবর পর্যন্ত। এদিকে শিল্পীর জীবন ও কর্ম নিয়ে গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে। ফারহানা জুথি রিপোর্ট। চিত্রশিল্পী অলোকেশ ঘোষের জীবন ও কর্ম নিয়ে বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করে জাতীয় জাদুঘর ও গ্যালারি কসমস। অলোকেশ ঘোষ জীবন ও কর্ম শিরোনামে এই বইয়ে শিল্পীর বৈচিত্র্যময় সৃষ্টি ও কর্মকে একত্রিত করা হয়েছে। এদিকে অলোকেশ ঘোষকে নিয়ে স্বতন্ত্র প্রকাশনা উৎসবের পাশাপাশি নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হয়েছে শিল্পীর একক চিত্র প্রদর্শনী। শান্ত মনোমুগ্ধকর ছবি ফুটে ওঠে শিল্পী অলোকেশের ক্যানভাসে। বাংলাদেশকে আরও কীভাবে ভিতরে ঢোকা যায়, চেনা যায়, এটি হলো আমারই রঙে রাখায়। অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, শিল্পীদের অনুভূতির বহির প্রকাশের কারণেই তাদের সৃষ্ট কর্ম মানুষের হৃদয় ছুঁয়ে যায়। নিজেদের এক একটা চিন্তার প্রতিফলন ঘটেছে। ফলে একটা শিল্পীকে পেতে গেলে শুধুমাত্র একটা এক্সিবিশনের মধ্যে দিয়ে পাওয়া সম্ভব নয়। জল রং, প্যাস্টেল, অ্যাক্রিলিক ও তেল রঙের মাধ্যমে শিল্পী অলোকেশ ঘোষের আঁকা শিল্পকর্ম দেখে মুগ্ধ দর্শক। প্রদর্শনী চলবে আগামী 21 অক্টোবর পর্যন্ত। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।